প্রিয় বন্ধুরা সালামু আলাইকুম আমি পার্সোনাল ফিটনেস ট্রেনার জামান আজকের এই ভিডিওতে মুসলমানদের জন্য একজন মুসলমান হিসাবে কী ধরনের ডায়েট বা খাবার খাওয়া উচিত সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তো আলোচনার শুরুতে কিছু প্রিন্সিপাল সম্বন্ধে আলোচনা করি যেমন যেমন আমাদের যত সমস্যা আছে হ্যাঁ একটা মানুষের জীবনে যত প্রয়োজন তারপর যত সমস্যা সব কিছুই আপনার সলিউশন কোরআনে আছে এটা আমরা জানি যে কোরআন হচ্ছে জীবনের সব সমস্যার সমাধান এটা যদি শুধু মুখেই বলি তাহলে তো হবে না এটা যদি বিশ্বাস করি তাহলে কী হবে তাহলে দেখতে আমাদের খুঁজতে হবে কোরআনের কোথায় কিভাবে এই সলিউশন আছে এটার সাথে আবার আমাদের নবী সাল্লাহ আলাই আসসালাম উনি আপনার প্র্যাকটিক্যাল হ্যাঁ কোরআনের কথাগুলোই প্র্যাকটিক্যালি আমাদের কাছে উপস্থাপনের জন্য আল্লাপাক নবী সাল্লাহ ইসলামকে পাঠিয়েছেন আমরা জানি যে নবী নিজ থেকে কোনো কিছু মানে কোনো কিছুই বলেননি ওকে সব কিছুই আল্লাহ ওনাকে দিয়ে বলিয়েছেন আল্লাহ ওনাকে মেসেজ পাঠিয়েছেন উনি ওই মেসেজ অনু অনুসারে জাস্ট আমাদের কাছে জিনিসটা পৌঁছে দিয়েছেন তো এই দুটো জিনিস যদি ম্যাচ করি তাহলে আমরা যেই কনকুলেশনে পৌঁছাই সেটা হবে এরকম যে যেহেতু যেহেতু টয়লেটে গেলে একটা মানুষকে কিভাবে পরিচ্ছন্ন হতে হবে টয়লেটে ঢোকার নিয়ম কি বের হওয়ার নিয়ম কী কীভাবে পরিষ্কার করলে হেলদি হ্যাঁ স্বাস্থ্যকর এগুলো কিন্তু চৌদ্দশো বছর আগে নবী মানে পয়েন্ট টু পয়েন্ট সব কিছু ডিটেল বলে গেছেন তার কয়েকশো বছর পরে সায়েন্স আস্তে 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 এগুলোকে স্বীকার করছে স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ প্রসাব করার পর ক্লুব ব্যবহার করা স্বাস্থ্যকর এটা না ব্যবহার করলে আপনার স্কিনের সমস্যা হতে পারে তো এরকম আর কি এখন আপনি যদি কমন সেন্স ব্যবহার করেন তাহলে দেখবেন যে এই যে টয়লেটে যাওয়ার মতো এত মানে ছোটোখাটো বিষয় নিয়ে যদি এত গুরুত্ব দিয়ে আমাদেরকে শিখিয়ে যেয়ে থাকেন তাহলে খাবারের ব্যাপারটা তো অবশ্যই অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ খাবারটা হচ্ছে আমাদের সারভাইভাল একটা জিনিস আমরা খাবার ছাড়া বেঁচে থাকতে পারি না তাহলে অবশ্যই খাবার সম্বন্ধে আরও বেটার ওয়েতে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তো আমাদের কাজ হল এই ইনস্ট্রাকশনগুলোকে খুঁজে বের করা এবং এগুলো বিশ্বাস করে এগুলোকে অ্যাপ্লাই করা আচ্ছা তাহলে প্রথমে খাবার সম্বন্ধে যদি মানে কোরআন এবং সুন্নায় দুটার কম্বিনেশন করলে আমরা খাবার সম্বন্ধে যে জিনিসটা প্রথমে পাই সেটা হচ্ছে মাস্ট বি খাবার মাস্ট বি হালাল তো অবশ্যই মানে খাবার তো অনেক ধরনের আছে হালাল এবং হারাম তো হালাল হারামগুলোকে আমরা প্রথমে বাদ দিয়ে দেবো আচ্ছা তারপর হালালের মধ্যেও আবার দুই ধরনের একটা আছে আপনার হেলদি হালাল আর একটা আছে আনহেলদি হালাল এজন্য আল্লাহ পাক নাকি কোরআনে উল্লেখ করেছেন যে হালাল অ্যান্ড তাইয়েব তাই এ একটা আর আর শব্দ তাইয়েব অর্থ নাকি আপনার হাই কোয়ালিটি হ্যাঁ হাই কোয়ালিটি হাই নিউট্রিশিয়াস এরকম আর কি তো আমাদেরকে এখন আবার বাদ দিতে হবে লো কোয়ালিটির যেই হালাল রয়েছে যেমন উদাহরণ হিসাবে যেমন আপনার যদি এখন মিষ্টি জাতীয় কিছু খেতে খাওয়ার ইচ্ছা হয় তাহলে আপনার আপনার কাছে দুটি চয়েস আছে একটা হচ্ছে যে চিনি বাজারে যে চিনি পাওয়া যায় এই চিনিটা ডাইরেক্ট আপনি পানিতে গুলে চিনির শরবত খেতে পারলেন এভাবে আপনি আপনার পিপাসা মেটাতে পারলেন বা যে ক্রেভিং এটাকে মেটাতে পারলেন দ্বিতীয় আরেকটি উৎস হচ্ছে যে এই সুগারটা বানানো হয় যে আখ দিয়ে সেই আখ ডাইরেক্টলি আপনি খেতে পারেন হ্যাঁ এভাবে তো এখানে আমাদেরকে এই যে সুগার ডাইরেক্ট খাওয়া এটাকে ক্যান্সেল করতে হবে কারণ এটা সায়েন্স এখন স্বীকার করছে যে এটা অস্বাস্থ্যকর কিন্তু চোদ্দোশো বছর আগে বা আল্লাহ অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন যে এটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে আচ্ছা তাহলে আমরা এখন আছি নিয়ে যে শুধুমাত্র হাই নিউট্রিশিয়াস ফুড ওকে আমাদের সবারই এখন এই যে সোশ্যাল মিডিয়ার কারণে সবারই কম বেশি আপনার আইডিয়া আছে কোনটা জাঙ্ক ফুড কোনটা প্রসেস ফুড আর কোনটা হাই কোয়ালিটি নিউট্রিশিয়াস ফুড কোনটা অর্গানিক ফুড এটা সম্বন্ধে সবারই কম বেশ আইডিয়া আছে তাই ওই বিষয় নিয়ে আলোচনা না করলাম এখন আচ্ছা পাইলাম যে এটা হাই নিউট্রিশিয়াস হাই কোয়ালিটি ফুড এখন এই ফুডটা মানে কিভাবে খেতে হবে নবীর হাদিসে আছে যে মানে আমাদের পেটটাকে পাকিস্তলিটাকে তিনটা ভাগে ভাগ করে এক ভাগ খাবার এক ভাগ পানি আর এক ভাগ আপনার বায়ু চলাচলের জন্য বাতাস চলাচলের জন্য খালি রাখতে হবে আচ্ছা এখানে পাইলাম যে ফুল ফুল পাকিস্তলি ভরে আমরা যে প্যাট ভরে ভাত খাই অনেক প্যাট ভরে খাবার খাই অনেকগুলো খাবার একসাথে খাই এটা নিষেধ এটা এটা উচিত না এটাকে সাপোর্ট করতে গিয়ে নবী আবার আরেকটা হাদিস নাকি বলেছেন যেটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে আপনার নিকৃষ্ট পাত্র যদি থাকে যেটা মানে নির্দিষ্ট ফিল করতে পারেন আপনি ভরতে পারেন এমন কোনো যদি পাত্র থাকে নিকৃষ্টতম সেটা হবে আমাদের পাকিস্তলি তাহলে এটা তারা কনফার্ম করলেন যে আমাদের ফুল প্যাট খাওয়া উচিত না তাহলে আমাদের প্যাটের তিন ভাগের এক ভাগ খাওয়া উচিত আচ্ছা প্যাটের তিন ভাগের এক ভাগ যেই হাদিসটা আছে সেটা কিন্তু পূর্ণাঙ্গ হাদিস এরকম যে আপনি যদি এনজয় করতে চান মানে আপনি মানে ওটা আপনার রেগুলার খাবার এরকম হবে না রেগুলার খাবার হবে আরও কম ওখানে বলেছে যে আপনি যদি এনজয় করতে চান এনজয় মানুষ কি প্রত্যেক এনজয় করে আপনি দেখে যে মাসে বা সপ্তাহে একদিন আপনি এনজয় করলেন কোনো কিছু এরকম আর কি এনজয় করতে গেলে এই এইভাবে তিন ভাগের এক ভাগ খেতে হবে আচ্ছা যদি আবারও বলেছেন যে পাকিস্তলি ভরা এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জিনিস আচ্ছা এখন আরেকটা হাদিস আছে আচ্ছা আমি পাইলাম যে আমাদের খুব সামান্য পরিমাণ খাবার খেতে হবে ওকে এখন কতবার খাবো একে এখন কি সামান্য পরিমাণ করে বারবার খেতে খেতে পারবো না খেতে পারবেন না কেন আরেকটা হাদিসে শুনেছি যে আপনার কিছু সাহাবা নবীকে প্রশ্ন করেছেন সাল্লাহ ইসলামকে প্রশ্ন করেছেন যে একজন মানুষের কয়বার খাওয়া উচিত ডেইলি তো নবী উত্তর দিয়েছেন যে যারা প্রফেট যারা নবী তারা ডেইলি একবার খায় ওকে তারা ডেলি একবার খাবে আর যারা মৌমিন মৌমিন হচ্ছে মুসলিম যারা আল্লাহকে বিশ্বাস করে হ্যাঁ যারা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে এই মৌমিন খাবে ডেলি দুইবার ওকে তখন তারা তৃতীয় প্রশ্নটি করে যে তাহলে হোয়াট অ্যাবাউট থ্রি টাইমস ওকে তিনবার খাইলে কি সমস্যা তখন নবী একটু অ্যাঙ্গার একটু রাগান্বিত হয়ে বলেছেন যে ওদের মুখে মুখে মানে এই যে গরুর মুখে যেমন ওই যে হাল চাষ করার সময় একটা লাগাম দিয়ে দেয় না এরকম বলছে যে ওদের মুখে লাগাম দিয়ে দাও মানে অ্যাঙ্গারের সাথে এরকম উত্তর দিয়েছেন আর তাহলে আমরা এখন ফাইনাল ফাইনাল ডিসিশনে পৌঁছলাম যে আমাদের ডেইলি দুইবার খেতে হবে আর খেতে হবে পেটটাকে তিন ভাগে ভাগ করে তার এক ভাগ বেশিরভাগ সময় চেয়ে কম কিন্তু সামটাইম এরকমভাবে খাব ওকে আচ্ছা এখন এটা কি সম্ভব আপনার হাই কোয়ালিটি খাবার মানে লো কোয়ালিটি খাবার দিয়ে এইভাবে দুইবার খাওয়া সম্ভব আপনার শরীর তো তাহলে ফাংশন করবে না তাহলে আমরা বাধ্য এই প্রোটোকলটা ফলো করতে হলে আমরা বাধ্য হাই কোয়ালিটি হাইয়েস্ট কোয়ালিটির অর্গানিক ফুড এগুলো খেতে বাধ্য এখন আসি টাকা পয়সার হিসাবে এখন মনে করেন একটা আম একটা আম আপনি দেখা গেছে পাঁচশো টাকা কেজি আপনার ছয় সাতটা আম পাবেন পাঁচশো টাকায় আবার অর্গানিক সেকশনে যান সেখানে দেখবেন যে আপনার একটা আমের দামি আপনার একটা আমের দামি পাঁচ ছয়শো টাকা অর্গানিক ঠিক আছে এখন এই দুইটার মধ্যে পার্থক্য আছে এটা কোয়ান্টিটি এটা কিন্তু আপনার স্টোমাককে ফুলফিল করবে ভরে বড় ফেলবে কিন্তু নব্বী বলছে যে এই স্টোমাককে ফুলফিল করা এটা খুব একটা নিকৃষ্ট জিনিস তাহলে আমরা কি করব অর্গানিক আমটা খাবো এখন মানে অর্গানিক একটা আম খাইলে কি মানে চলতে পারবো হ্যাঁ চলতে পারবেন ইভেন বেটার চলতে পারবেন কারণ আমরা যে খাবার খাই এই খাবার জাস্ট খাই এবং সেটার থেকে হান্ড্রেড পার্সেন্ট নিউট্রিশন আমাদের এনার্জি হিসাবে ব্যবহার হয় এমন না বা আমাদের মাসেল বিল্ড করতে বা অন্যান্য শারীরিক কার্যক্রম করতে হান্ড্রেড নিউট্রিয়েন্টস নিউট্রিশান না খাবারটা জাস্ট প্রসেস করতেই অনেকাংশের এনার্জি যে একটা খাবার দেখা গেছে আপনি একটা খাবার খেলেন ওটা থেকে একশো এনার্জি প্রডিউস হলো ওই একশো এনার্জির তিরিশ চল্লিশ এনার্জি ডিপেন্ডিং অন কেমন খাবার তিরিশ চল্লিশ এনার্জি ওইখান থেকে অটোমেটিকলি জাস্ট খাবারের যে ডাইজেশনের যে মেশিন মেটাবলিজ মেটাবলিজম মেটাবলিক ফাংশন এটা করতেই তিরিশ চল্লিশ আপনার এনার্জি চলে যায় তাহলে এটার অর্থ যে আমরা যত বেশি খাবার তত খাব যে এক্সপেন্স আপনার যে এক্সপেন্ডেচার ওই খাবারটা হজম করতে তত বেশি হবে ঠিক আছে এই একটা পয়েন্ট আরেকটা হচ্ছে আমরা যদি হাই কোয়ালিটি খাবার খাই তাহলে মানে কম এনার্জি ব্যবহার করে আমরা বেশি নিউট্রিয়েন্স পাইলাম এবং কোনো ড্যামেজ হলো না কারণ ওই খারাপ খাবারের মধ্যে নন অর্গানিক খাবারের মধ্যে আপনার আজকাল আপনি জানেন যে অনেক কেমিক্যাল এবং কীটনাশক ইত্যাদি ওষুধপত্র কেমিক্যাল এইসব ব্যবহার করে তো এগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো তাহলে আমরা আপনার সিক হব না ওকে তো ফাইনালি যে কেটোজেনিক ডায়েট আমি প্রোমোট করি লং টাইম থেকে আমি নিজেও পার্সোনালি করি কিন্তু রেগুলার করি না কখনও যখন আমি দেখি যে আমার হেলথের সমস্যা হচ্ছে যে ইনসুলিন রেসিস্ট্যান্স বেড়ে যাচ্ছে বা অন্যান্য নানাবিধ এনার্জি সমস্যা হচ্ছে ফেটিক ইত্যাদি ইত্যাদি যদি কন্টিনিউয়াসলি মানে বাজে খাবার খাই তাহলে তো এই সমস্যাগুলো দেখা দেয় তখন আবার কেটোজেনিক ডায়েট করে এটাকে আমি সলভ করি দেখা গেছে পনেরো দিন বিশ দিন এক মাস কেটোজেনিক ডায়েট করলে এগুলো সলভ হয়ে যায় তো এই ক্ষেত্রে কেটোজেনিক ডায়েটকে আমি ডায়েট মনে করি না এটা আমার পার্সোনাল বিলিফ এটা হবে একটা মেডিসিন লাইক আমাদের আমরা মেডিসিন কি ডেইলি খাই না কোনো একটা সমস্যা পড়লে তারপর মেডিসিনটা খাই এরকমই কেটোজেনিক ডায়েটটাকে আমি ব্যবহার করব যখন আমি আমার সমস্যা সমস্যা হবে তখন আমি ব্যবহার করব। কিন্তু এখানে পয়েন্টটা হচ্ছে সমস্যা যদি আমি সৃষ্টি করার এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেই তাহলে তো সমস্যার সৃষ্টি হবেই আর কন্টিনিউয়াসলি সৃষ্টি হতে থাকবে তখন আমার কন্টিনিউয়াসলি কেটোজনিক ডায়েট করে যেতে হবে তাই সলিউশন হচ্ছে আমরা যদি এই যে নবীর দেখানো পথে আমাদের ইসলামের দেখানো ডায়েটের পদ্ধতি মেনে চলি তাহলে আমার কেটোজেনিক ডায়েট করা লাগে না ঠিক আছে করা লাগে না এই জন্য আমি শরীরের কাছে আপনার এই যে কার্বোহাইড্রেট ফ্যাট তারপরে প্রোটিন এগুলো কম ইম্পর্টেন্ট এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিউট্রিয়েন্টস যেমন ভাইটামিন মিনারেল ট্রেস মিনারেল তারপরে ফাইটো নিউট্রিয়েন্টস অ্যান্টিঅক্সিডেন্ট তারপরে আরও অজানা অনেক কিছু আছে যেগুলো সায়েন্স এখন পর্যন্ত ডিসকভার করতে পারে নাই তো এজন্য কি হবে আমার যদি আমি নবীর দেখানো পথ অনুসরণ করি তাহলে আমি কিন্তু বেশিরভাগ সময় ইন্টারমিটিয়েন্ট ফাস্টিং করছি আর কেটোজেনিক ডায়েট আসছে কিন্তু পরে প্রথমে ছিল এটা ট্রেডিশন যুগ যুগ ধরে আপনার ট্রেডিশনাল মেডিসিন এই ইন্টারমিটিয়েন্ট ফাস্টিং বা রোজা এটাকে ব্যবহার করেছে মেডিসিন হিসাবে তখন যখন খাবার চারুদিকে খুব অ্যাভেলেবিলিটি বেড়ে গেছে হাত বাড়ালি খাবার পাওয়া যায় তখন মানুষকে কনভেন্স করা খুব কঠিন হয়ে পড়েছে যে আপনি ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন কারণ লোভটাকে সামলানো কঠিন আপনার লোভটাকে কন্ট্রোল করা কারণ খাবার চারিদিকে ছড়িয়ে আছে তখন তারা আপনার যে ন্যাচুরোপ্যাথিক ডক্টর তারা আপনার একটা ওয়ে বের করার চেষ্টা করেছে যে এটাকে মিমিক করা যায় এই ফাস্টিং হলে আমাদের শরীরে কি ঘটে থাকে তারা পেয়েছে যে ইনসুলিনের ড্রপ হয় ইনসুলিন থাকে না তো ইনসুলিন থাকে না খাবারকে ম্যানিপুলেট করে কিভাবে এই সেম অবস্থা ক্রিয়েট করা যায় সেই প্রেক্ষিতে তারা বের করেছে যে আপনি কেটোজেনিক ডায়েট করলে আপনার শরীরে ইনসুলিনের প্রেজেন্ট খুব কম থাকবে দেওয়ার পর আপনি আপনার কিছুটা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং অথবা ফাস্টিংয়ের বেনিফিট পাবেন এভাবে কিন্তু এই ক্যাটোজেনিক ডায়েট এসেছে কিন্তু যেই মূল মূল কোনটা মূল হচ্ছে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং যেটাকে কবি করার চেষ্টা করছে কেটোজেনিক ডায়েট দিয়ে ওকে তো এই মূলটা কিন্তু আমাদের ধর্ম ইসলাম ধর্ম কিন্তু এই মূলটা মূলটাই প্রমোট করছে যে তুমি দুই মিলের বেশি খায়ও না ওকে আবার রোজার সময় রোজার মাসে আমরা আমরা আমাদের কিন্তু নবী সাহাবাদ তারা কিন্তু যেভাবে এক্সাম্পল দিয়ে গেছেন মানে তারা টোটাল যে খাবারটা খাইতেন তার পরিমাণ এক মিলের সমান কারণ ওই যে ইফতার করতেন হয়তো বা একটু খাজুর দিয়ে কখনো খাজুর কখনো শুধু পানি আর কিছু না তারপরে একটা মিল খেয়ে তারা ঘুমিয়ে ঘুমিয়ে যেতেন ওটা কি শহুর বা আপনার ইয়া বলে মানে আমরা বোররাতে যেটা খাই ওটা ওটা এভাবে তারা খেয়েছেন কারণ কিন্তু দেখা গেছে ফাস্টিংটা তারা বেশি গুরুত্ব দিয়েছেন ফাস্টিং যার জন্য নবী দেখিয়ে দিয়ে গেছেন এক্সাম্পল যে আপনার সপ্তাহে দুই দিন ফাস্টিং সোমবার এবং বৃহস্পতিবার মাসের মধ্যে তিন দিন আছে যেটাকে বলা হয় আপনার হোয়াইট নাইট ওই দিন মনে হয় আপনার চাঁদ খুব উজ্জ্বল থাকে সামথিং লাইক দ্যাট আই আমি মনে করতে পারছি না ক্লিয়ারলি তো ওটাকে বলা হয় আপনার অ্যারাবিক মাসের অ্যারাবিক মাসের যে ক্যালেন্ডার আছে ওই ক্যালেন্ডারের তেরো চোদ্দো পনেরো আই থিঙ্ক এই তিন দিন ফাস্টিং করতেন তারপরে রোজার মাস ফাস্টিং করতেন রোজার আগের মাস ফাস্টিং করতেন রোজার পরের মাস ফাস্টিং করতেন তারপরে আপনার আরও কয়েকটি অকেশন আছে মহরম তারপরে এরকম টোটালে আমি হিসাব করে দেখেছি যে অ্যাভারেজে তারা বছরের অর্ধেক সময় ফাস্টিং করতেন ঠিক আছে তাহলে এখানে ফাস্টিংটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস তাহলে ফোকাস করতে হবে ফাস্টিং প্লাস হাই কোয়ালিটি নিউট্রিশিয়াস ফুড ওকে তো অনেক কথা বলা হয়ে গেল ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ আমি যেই রেফারেন্সগুলো দিয়েছি হাদিসের কোরআনের এগুলা আমি দীর্ঘদিন ধরে আমার ইন্টারেস্ট কারণ আমি কনফিউজ হয়ে গেছি যে যে এই সায়েন্স সায়েন্স নাকি যে স্মোকিং সিগারেটকে পঞ্চাশ নাকি একশো বছর পর্যন্ত বলেছিল এটা কোনো সমস্যা না তারপরে তারা কনক্লুশান আসছে যে হ্যাঁ এটা আপনার মৃত্যুর কারণ হতে পারে এরকম আরও অনেক কিছু অনেক কেমিক্যাল যেগুলো তারা ফসলের ক্ষেত্রে ব্যবহার করে এগুলো প্রথমে পঞ্চাশ ত্রিশ পঞ্চাশ বছর ছিল ওকে পরবর্তীতে তারা কনক্লুশন এসেছে না 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 নট এই যে একটা একটা নতুন একটা স্টাডি করে আমরা আমাদের মাইন্ডসেটকে সেভাবে সেট করে নেই তার কিছুদিন গেলেই আর একটা নতুন স্টাডি না এটা ছিল এটা এই এই ধরনের এই যে ড্যান্সিং করা এই ড্যান্সিং করা আমাদের মুসলমানদের জন্য জরুরি না আমাদের জন্য অলরেডি আল্লাহ তালা কোরআন এবং হাদিসের মাধ্যমে এই সায়েন্স আলটিমেটলি মেবি আফটার দুই হাজার বছর পাঁচ হাজার বছর হোয়াট আলটিমেটলি এখানেই এসেই পৌঁছবে এটা আমার বিশ্বাস একজন মুসলিম হিসাবে কারণ আল্লাহ তো মুসলিম হিন্দু খ্রিস্টান সবাইকে সৃষ্টি করেছেন আল্লাহ তো আল্লাহ অবশ্যই ডাইরেকশন অলরেডি দিয়ে দিয়েছেন তারা যে এভাবে ড্যান্সিং করতে না হয় ভুল ইনফরমেশনের কারণে এজন্য আল্লাহ পাক অলরেডি ডাইরেকশন দিয়ে দিয়েছে আমাদের কাজ হচ্ছে ওই ওগুলোকে বিশ্বাস করে অ্যাপ্লাই করা আর এটা মেক সেন্স করে আপনি যদি কমন সেন্স অ্যাপ্লাই করেন যেগুলো যেভাবে বললাম যে নবীর আস নবী প্লাস আল্লাহ যেভাবে খাওয়ার কথা বলছেন এভাবে খেলে আপনার কোনো রোগ আসবে কীভাবে বলেন রোগের রোগ যেমন আপনি যদি ফাস্টিং করেন ফাস্টিংয়ের মাধ্যমে আপনার বড় বড় রোগ আগে যেই আপনার ন্যাচুরোপ্যাথিক ডক্টর যারা ছিলেন তারা ফাস্টিংয়ের মাধ্যমে যেমন তিরিশ দিন ফাস্টিংয়ের মাধ্যমে যেই রোগ নিয়ে সারা জীবন মানুষ ভোগে মাত্র তিরিশ দিনের ফাস্টিংয়ে তারা আপনার রোগ সে রোগ ভালো করে দিয়েছেন তো ফাস্টিং হচ্ছে সবচেয়ে বেশি ইফেক্টিভ ওকে আর উইদাউট উইদাউট আপনার এক্সপেন্স কোনো টাকা লাগে না ফাস্টিং করতে ঠিক আছে কিন্তু আপনি যে কোনো ডায়েট করেন সেখানে অনেক কাহিনী আছে যেমন প্রত্যেকটা ডায়েটের পিছনে আস্তে আস্তে কোম্পানি গড়ে ওঠে যেমন একটা একটা রিসার্চ স্টাডি আপনার হয়েছে কোনো একটা ব্যাপারে সেই ব্যাপারটা স্টাডি পাবলিশ হওয়ার পরে থেকেই ব্যবসায়ীরা মনে করেন মাঠে নেমে পড়ে যে এই এই স্টাডির আশেপাশে কিভাবে আমরা আমাদের ব্যবসা গড়ে তুলব এই যে কেটোজেনিক ডায়েট এটার সাথে রিলেটেড অনেক প্রোডাক্ট এখন মানুষ বেশি বেশি কিনছে ঠিক আছে তো এরকমই এরকমই আপনার কেটোজেনিক ডায়েট খারাপ সেটা আমি বলবো না অবশ্যই এটা এখন পর্যন্ত এই যে চলমান যে ডায়েট যেগুলো আছে পৃথিবীতে এগুলোর মধ্যে সবচেয়ে হেলদিয়েস্ট ডায়েট হচ্ছে ক্যাটোজেনিক ডায়েট কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন আমি এটা আজকে এটা প্র্যাকটিস করি অন অ্যান্ড অফ আজকে প্রায় তিন বছরের মতো রেগুলার রেগুলার সরি নট রেগুলার আই অন অ্যান্ড অফ কিন্তু এটা অবশ্যই কাজ করে স্পেশালি আপনার যে ব্লাড সুগার ইস্যু ডায়াবেটিস ইস্যু তারপরে আরও অন্যান্য অনেক রোগের সমস্যার সমাধান করে কিন্তু এটাকে আমি ভাবি যে এটা একটা মেডিসিন এটা একটা মেডিসিন আর মেডিসিনটা আমি তখনই আমার লাগবে যখন আমার আমার সমস্যা হবে তখনই লাগবে এখন আমি যদি সমস্যা না হয় তাহলে আমার কেন মেডিসিন লাগবে ঠিক আছে আর রেস্ট্রিকশন খাবারের প্রতি রেস্ট্রিকশন এটা আমি মেনে নিতে পারি না মানে মানে আমার ফ্রিডমের মধ্যে ডিস্টার্ব করে যদি কোনো কিছুতে কোনো রেস্ট্রিকশন হয় এখন কথা হচ্ছে যে এই যে সমাজে এই সমস্যাগুলোর সৃষ্টি হয়েছে যে খাবার সম্বন্ধে যে খাবার ওই খাবার খারাপ ওই খাবার প্রথমের প্রথমে ডিসাইড করার আগে যে কার্বোহাইড্রেট খারাপ এইটা খারাপ ওইটা খারাপ তার আগে যে যে বিষয়গুলো আমাদের দেখা উচিত যে কোয়ালিটি কোয়ালিটি চলে গেছে অনেক নিচে খাবারের ঠিক আছে যদি কথার কথা যেমন একটা খেজুর ওকে খেজুর বা একটা আপেল বা কোনো একটা ফল এটা কিন্তু কেটেজনিক ডায়েট অ্যালাউ করে না এখন কথা হয়েছে অ্যালাউ করে না এটার এটা খারাপ রূপটা দেখছে খারাপ রূপটা দেখে তারা অ্যালাউ করে না কিন্তু এটার যে অরিজিনাল রূপ আপনি যদি গ্রামে যেমন মাটিতে কোনো সার ছাড়া ন্যাচারাল সার ব্যবহার করে গরুর গোবর এই এই জাতীয় ন্যাচারাল সার ব্যবহার করে ওই গাছটা গ্রো হয়েছে ওইখান থেকে ফল হয়েছে ওই ফলটা ওই ফলটার সম্বন্ধে কোনো কমপ্লেন থাকার কথা না কারণ ওই ফলটা আল্লাহ এইভাবে সৃষ্টি করেছে যে হয়তোবা এটার মধ্যে কার্বোহাইড্রেট এটার মধ্যে তো অবশ্যই কার্বোহাইড্রেট আছে হয়তোবা এই কার্বোহাইড্রেট আপনাকে কিছু ড্যামেজ করবে কিন্তু ওই ড্যামেজকে আবার রিভার্স করার যে নিউট্রিয়েন্টস দরকার যেমন পটাশিয়াম ভাইটামিন সি ইত্যাদি ইত্যাদি হোয়াট এভার নিডস আল্লাহ অলরেডি ওটার মধ্যে দিয়ে দিয়েছেন হ্যাঁ দিয়ে দিয়েছেন শুধু ড্যামেজ কন্ট্রোল করার জন্য না এক্সট্রা আরও অনেক কিছু আপনি পাবেন ঠিক আছে তো এইভাবে চিন্তা করলে এটা আমার পার্সোনাল বিশ্বাস এটাকে আপনারা মানে এটা এই ফাইনাল জিনিস এভাবে চিন্তা করবেন না আমি জাস্ট আপনাকে একটা চিন্তা করার একটা ইয়া দিলাম আর কি ওকে চিন্তা করার কিছু পয়েন্ট উল্লেখ করলাম আর যে কোডগুলো কোরআন হাদিস থেকে করছি আমি খুব ইন্টারেস্টিং এই সম্বন্ধে জানার জন্য এই জন্য আমি বের করার চেষ্টা করছি এবং আমি এগুলো পেয়েছি যদি ভুল হয় তাহলে প্লিজ কোনো মানে ভ্যালিড কোনো ইয়া ইয়া দিয়ে কোনো প্রমাণ দিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করবেন ওকে তো বন্ধুরা আমি দুই একটি পয়েন্ট নিয়ে আলোচনা করতে ভুলে গিয়েছিলাম তাই এই এক্সট্রা ভিডিওটি করে এটা আর ওই ভিডিওটার সাথে যোগ করছি তো পয়েন্টের এক নম্বর হচ্ছে খাবারের যে মিশ্রণ আমরা যে বিভিন্ন ধরনের খাবার এক বসাতে খাই এইটা একটা সমস্যা এই সম্বন্ধে যেই হাদিস আছে সেই হাদিসে বলা হয়েছে যে যারা শহরে বাস করে তাদের যদি রোগ হয় সেই রোগ ঠিক করতে রোগ থেকে মুক্তি পেতে তাদের যে মেডিসিন লাগবে সেই মেডিসিন হতে হবে কমপ্লেক্স তার কারণ বর্ণনা করছেন যে তাদের খাবারটা হচ্ছে কমপ্লেক্স ওকে তো এটা এটার প্রমাণ আমরা তো দেখতেই পাই আর যারা গ্রামে বাস করে তাদের রোগ হবে খুব সিম্পল রোগ এবং ওই রোগ থেকে মুক্তি পেতে খুব সিম্পল মেডিসিন যেমন উদাহরণ হিসাবে যদি ঠান্ডা লাগে তাকে একটু আদার পানি গরম করে খেলে তাদের ঠান্ডাটা ঠিক হয়ে যায় কিন্তু শহরে যারা বাস করে তাদের রোগ রোগ হলে দেখা গেছে অনেক দিন ট্রিটমেন্ট করতে হয় তারপর কমপ্লেক্স বিভিন্ন ওষুধপত্র খেতে হয় হ্যাঁ এটার এটার কারণ কিন্তু আমাদের নবী বলে গিয়েছেন যে এটার মূল কারণ হচ্ছে আমাদের খাবার কমপ্লেক্স ওকে তো এই এটা গেছে এক পয়েন্ট তো এই এই কথাটার জন্য আমি অনেক ইয়া করছি চেষ্টা করছি যে আচ্ছা আমাদের নবী কি কখনো অনেক খাবার মিশ্রণ করে খেতেন তো আমি মানে দুইটা খাবার উনি একসাথে খেয়েছেন এমন কোনো ইনফরমেশন এখন পর্যন্ত আমি পাই নাই সবচেয়ে ক্লোজ যে ইনফরমেশনটা পেয়েছি সেটা হচ্ছে আপনার এক এক রাতে উনি এবং এক সাহাবি ওনারা আপনার মনে হয় মানে অনেক ঘন্টা পর্যন্ত খাবার খাইতে পারে নাই তো ক্ষুদার জ্বালায় আপনার রাতের বেলা ঘুরতেছে ওকে এলাকার এলাকার মধ্যে ঘুরতেছে কিন্তু লজ্জায় কাউকে যে বলবে আমাকে খাবার দাও সেটা লজ্জায় বলতেছে না তো আরেকজন আরেকজন মুসলিম সে ওনাদেরকে দেখে যখন কথা বলছে ওনাদের সাথে তখন তার মুখের যে মুখের যে আকৃতি বা চেহারার যে অবস্থা সেটা দেখে সে গেস করতে পারছে যে ওনারা আপনার ক্ষুধার্ত তারপরে ওনার ওনারা ওই লোকটি নবী এবং সাহাবাকে ইনভাইট করছে যে আমাদের আমার বাসায় প্লিজ আসেন আমার বাসায় খাবেন আচ্ছা ওখানে যখন ওনারা গেলেন তখন ওই লোকটি প্রথমে তার গাছ থেকে পাড়া যেই ফ্রেশ খাজুর এই খাজুরটা দিয়ে তাদেরকে প্রথমে খেতে দিলেন খেতে দেওয়ার পর বললেন যে আপনারা এগুলো খান আর ওয়েট করেন আমি আমার একটা বকরি বা ছাগল টাইপের এমন কিছু একটা যন্ত্র আমি এটা জবাই করতেছি তারপরে ওটা দিয়ে খেয়ে তারপর যাবেন তো যদি চিন্তা করে দেখলাম যে ওই সময় তো আপনার ইয়ে নেই আপনার মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভ ওভেন ওভেন ইত্যাদি মানে দ্রুত কুকিং করার যে ব্যবস্থা অত্যাধুনিককালে ওই সময় তো ছিল না তো ওই সময় অ্যাটলিস্ট আপনার ওই খাসিটা জবা করার পরে রান্না করা সব কিছু করা কমপ্লিট করতে অ্যাটলিস্ট দুই তিন ঘন্টা তো সময় লাগছে তাই তার তাহলে এইটাই পাইছি ক্লোজ কানেকশন আপনার যেখানে খেজুর খেয়েছেন তারপরে আপনার মাংস খেয়েছেন ওকে এছাড়া আর সব জায়গায় উনি আপনার একসাথে একটা জিনিসই খেতেন যে সময় দুধ খেতেন ওই সময় শুধু দুধই পান করতেন যে সময় মাংস খেতেন শুধু মাংসই পান করতেন তো এগুলো আমি বের করেছি অনেক দিনের আপনার আমার কিউরিওসিটি বেশি আমি আমি বিশ্বাস করি যে আমাদের ধর্মই হচ্ছে ধর্মই হচ্ছে আপনার বেস্ট সায়েন্স সায়েন্স অনেক পরিবর্তন হবে আমাদের যে সমাজের যে সায়েন্স এই সায়েন্স অনেক পরিবর্তন উথাল পাতাল শেষ করে শেষ পর্যন্ত আলটিমেটলি আমাদের যে সায়েন্স মুসলিম সায়েন্স এই সায়েন্সের কাছে আসতে হবে তো এই জন্য আমি বের করতে চেষ্টা করছি যে আমাদের ধর্ম কীভাবে এই খাবার দাবারকে সেট আপ করেছে ওকে নির্ধারণ করেছে আরেকটা বিষয় হচ্ছে আপনার পানি পানের ব্যাপারে তো আপনি দেখবেন যে ডা ডাক্তার ডায়েটিশিয়ান এরা কিন্তু অনেকে সাধারণভাবে বলে যে আপনি পর্যাপ্ত পানি পান করছেন না বেশি করে পানি পান করেন বেশি পান করে পানি পান করে এগুলো শুনতে শুনতে অনেকের কান জ্বালা ভালো হয়ে গেছে অনেকে জোর করে ওই যে মানুষের কথার প্রেক্ষিতে জোর করে পানি পান করে তো এই সম্বন্ধে আল্লাহ কি বলেছেন যে খাও এবং পান করো বাট ডোন্ট অ্যাক্সেস মানে অ্যাক্সেসিভলি করতে মানা করছে অ্যাক্সেসিবলি করতে না মানা করার এখন আপনি কখন বুঝবেন যে আপনি আপনি অ্যাক্সেসিভলি করছেন আচ্ছা আমাদের যে পারসেপশন রয়েছে আমাদের ফিফটি টু পারসেপশন রয়েছে পারসেপশনগুলো হচ্ছে যেমন ক্ষুধা তারপরে আপনার ক্ষুধা লাগা তারপর তৃপ্ত হওয়া তারপরে দুঃখ দুঃখিত হওয়া তারপরে হ্যাপি হওয়া এমন ফিফটি টু পারসেপশন রয়েছে এগুলো অলরেডি বডির মধ্যে আমাদের শরীরের মধ্যে সেট আপ করা এগুলো অটোমেটিকলি ঘটবে কারণ আপনি যদি দেখেন যে দুইশো তিনশো বছর আগে বা পাঁচ হাজার পাঁচ হাজার বছর আগে দুই হাজার বছর আগে তখন কিন্তু এই যে সায়েন্স বা ডাক্তার এগুলো ছিল না মানে বর্তমান যে অত্যাধুনিক সিস্টেম এগুলো ছিল না তখন আল্লাহ আল্লাহ তালা কি মানুষকে তখনকার মানুষের প্রতি কি দয়া করেন নাই আর এখনকার এখন আমাদের প্রতি প্রচুর দয়া করে তারপরে আমাদেরকে এত টেকনোলজি এত ডাক্তার দিয়েছেন না বরঞ্চ এই টেকনোলজি এবং ডাক্তারের ফলে আমরা আরও বেশি অসুস্থ হচ্ছি বেশি আমরা হেলদি লাইফে হেলথের যে টেস্ট সেটা পাচ্ছি না ওনারা আপনার যে ন্যাচারাল ডাক্তার আল্লাহ আল্লাহ পাক ভিতরে সেট করে দিয়েছেন সেই ডাক্তারের ডাক্তারকে অনুসরণ করে চলতেন যেমন আপনি যখন ক্ষুধা লাগবে তখন আপনি খাবেন আপনি কেন এই যে কোনো এক ডায়েটিশিয়ান বা ট্রেনার আপনাকে ডায়েট লিখে দিয়েছে এতটা সময় এত গ্রাম প্রোটিন এত এগুলো কেন ফোন করবেন আপনি তো অলরেডি ভিতরের বেস্ট ডায়েটিশিয়ান এখানেই আছে ঠিক আছে তাহলে এর অর্থ হচ্ছে কি কখনোই অতিরিক্ত কিছু করবেন না ওকে আমাদের ধর্ম অতিরিক্ত খাওয়াকে অতিরিক্ত পান করাকে অ্যালাউ করে না তো এই জন্য কী করতে হবে যখন আপনার তৃষ্ণা পাবে তখন আপনি পানি পান করবেন যতটুকু পানি পান করলে ত্রিশ নাটা ততটুকু পানি পান করবেন ঠিক আছে আর ওই যে খাবারের মিক্স মিক্সিংয়ের ব্যাপারে যেই কথাটা বলছিলাম এখন সায়েন্স এখন মাত্র এই এই যে এখন এসে বলতেছে যে হ্যাঁ খাবারের মিক্সন এটা খারাপ কারণ প্রত্যেকটা খাবারের ভিন্ন ভিন্ন ধরনের কেমিক্যাল আছে ন্যাচারাল কেমিক্যাল তো এই কেমিক্যাল রিয়াকশন ঘটে ভিন্নভাবে যেমন আপনি শুধু প্রোটিন খেলে এক ধরনের কেমিক্যাল রিয়াকশন হবে আর প্রোটিনের সাথে আরেকটা জিনিস মিশালে আবার টোটাল টোটাল হিসাবটা আবার গরমিল হয়ে যাবে এরকম মানে প্রত্যেকটা খাবারের আলাদা আলাদা কেমিক্যাল ইয়ে আছে কেমিক্যাল প্রোফাইল আছে। তো এই জন্য যে তারা কি বলছে যে কার্বোহাইড্রেটকে কখনো প্রোটিনের সাথে মিক্স করবেন না এতে সবচেয়ে বেশি ইনসুলিনের স্পাইক ঘটে ওকে তারপরে প্রোটিন ইয়া কার্বোহাইড্রেটকে ফ্যাট ফ্যাটের সাথে মিক্স করবেন না এর ফলে ইনসুলিনের রেসপেক্ট তো ঘটেই প্লাস আপনার একটা স্টিকি সাবস্ট্যান্স গ্লুর মতো একটা সাবস্ট্যান্সের ক্রিয়েট করে যেটা ডাইজেস্টিভ সিস্টেমের জন্য খুব খারাপ ঠিক আছে তো এখন দেখতেছেন যে সায়েন্স আস্তে আস্তে কিন্তু আমাদের দিকে আসছে তা আমার এত সায়েন্স জানার তো দরকার পড়ে না আমার এত আমার আমার টিচার আমার যে টিচার আমার নবী নবী জাস্ট যেভাবে বলছে দেখা গেছে এত সায়েন্স যদি তৎক্ষণাৎ তৎকালীন সময়ে এই সাহাবা সাহাবাদের কাছে বর্ণনা করতে যেতেন তারা কিছুই বুঝতো না এই যে ক্যালোরি কাকে বলে ইনসুলিন কাকে বলে এগুলো বুঝতো না তাই উনি সহজভাবে যে অশিক্ষিত মানুষও যাতে বোঝে এইভাবে আমাদের কাছে এত সহজভাবে সম্পূর্ণ ফর্মুলাটা দিয়ে দিয়েছেন এখন আমরা ওগুলা রেখে কমপ্লেক্স যত সিস্টেম আছে একশো গ্রাম প্রোটিন দুশো গ্রাম প্রোটিন ওইটা কার্বস ওইটা ফ্যাট ওইটা এগুলো করতে গিয়ে আমরা আজকে সাফারিং করতেছি তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ প্রিয় বন্ধু এই ভিডিওর ইনফরমেশনগুলো যদি আপনার উপকারে এসে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ